আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো, বাংলাদেশ থেকে ফিরলো 800 জন পড়ুয়া। মালদার যে মহদীপুর সীমান্ত, সেই মহদীপুর সীমান্ত থেকে এবার 800 জন পড়ুয়া ভারতে ফিরলো। ইতিমধ্যে কাস্টমস অফিসার দুলাল তিনি স্পষ্ট করে দিয়েছেন যে 800 জন পড়ুয়া তারা বাংলাদেশ থেকে ভারতে নিরাপদভাবে প্রবেশ করেছে। 800 জনই মেডিকেল পড়ুয়া ছিল বলেই জানা গিয়েছে। তাদেরকে বাংলাদেশের যে মালদার সংলগ্ন যে সীমান্ত, মালদার সঙ্গে যে বাংলাদেশের সীমান্ত অর্থাৎ মহদীপুর সীমান্ত, সেই মহদীপুর সীমান্ত থেকে 800 জন মেডিকেল পড়ুয়াকে নিরাপদে ফেরানো হয়েছে। দেশে যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে উৎকণ্ঠায় রয়েছে তাদের পরিবার পরিজনেরা। প্রচুর পড়ুয়া এখনো পর্যন্ত বাংলাদেশে আটকে রয়েছে, তাদেরকে যাতে নিরাপদে ফেরানো হয় সেই কারণে তৎপর রয়েছে বাংলাদেশের যে সরকারের সঙ্গে যোগাযোগ রেখেছে এই সরকার। ইতিমধ্যেই মালদা থেকে ফিরল 800 জন পড়ুয়া। আমাদের কোনো মানে অসুবিধা হয়নি, ওখানে পুলিশ প্রোটেকশন অনেক ভালো ছিল। আর দ্বিতীয় কথা, আমাদের যে ইন্ডিয়ান হাই কমিশন আছে, তো ইন্ডিয়ান হাই কমিশন থেকে ওখানে আমাদের অলরেডি ফোন দিয়েছে, ওখানে এসপি অফিস বলে, তারপরে আমাদের কলেজে বলেন, ওখানে ফোন দিয়ে ওরা বলে দিয়েছে যেন আমাদের ইন্ডিয়ান স্টুডেন্টকে কোনো রকমেই কোনো অসুবিধা যেন না হয়। আমরা দেখাচ্ছিলাম যে মালদার যে মহদীপুর সীমান্ত, সেই মহদীপুর সীমান্ত হয়ে ফিরল 800 জন পড়ুয়া। এরা প্রত্যেকেই মেডিকেল পড়ুয়া, যারা শিক্ষার জন্য অর্থাৎ চিকিৎসাবিদ্যায় পড়াশুনো করবার জন্য বাংলাদেশে গিয়েছিল। সেই মেডিকেল পড়ুয়া 800 জন মহদীপুর সীমান্ত হয়ে তারা ফিরেছে এই দেশে, অর্থাৎ ভারতে নিরাপদে তারা ফিরেছে, এমনটাই জানিয়েছেন কাস্টমস অফিসার দুলাল। এতদিন আমরা দেখেছি যে বাংলাদেশে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে প্রচুর পরিমাণে পড়ুয়ারা আটকে রয়েছে, যারা কেউ মেডিকেল, কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ বা অন্য কোনো বিষয়ে পড়াশোনার জন্য বাংলাদেশে গিয়েছিলেন। আর তাদের আগেও নিরাপদে বিভিন্ন সীমান্ত থেকে, কখনো খোজাডাঙ্গা থেকে আনা হয়েছিল, কখনো বা অন্যান্য যে সীমান্তগুলো রয়েছে সীমান্ত থেকে ভারতে আনা হয়েছিল। আর এবার বাংলাদেশ এবং মালদার যে সীমান্ত, সেই মহদীপুর সীমান্ত, সেই মহদীপুর সীমান্ত থেকে প্রায় 800 জন পড়ুয়াকে দেশে ফেরানো হলো। কাস্টমস অফিসার তিনি স্পষ্ট করেছেন যে প্রত্যেকটি পড়ুয়া নিরাপদেই ফিরে এসেছে এই দেশে। তিনি কি বলছেন শুনুন। গত এই যে স্টুডেন্টদের ইয়েটা, গত দিন পাঁচেক যাবত প্রচুর স্টুডেন্ট আসছে, তারা ফিরে আসছে একসাথে একসাথে গ্রুপ বাই গ্রুপ, এবং এখনো পর্যন্ত আমার হিসাব অনুযায়ী প্রায় 800 থেকে বেশি স্টুডেন্ট এখান থেকে চলে এসেছে। তো মেজরিটি স্টুডেন্টই আসছে, আদার ইয়ের লোকজন কম আসছে। আর এখানে স্টুডেন্ট আছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, এমনকি কাশ্মীর পর্যন্ত থেকে অনেক স্টুডেন্ট এখানে মানে বাংলাদেশে পড়েন, যারা মূলত মেডিকেল নিয়ে পড়াশোনা করেন তারা সব ফিরছে। তাদের আমরা এখানে যেটা ব্যবস্থা রেখেছি সেটা হচ্ছে সারাক্ষণই আমরা এখানে সমস্ত এর তরফ থেকে অফিসাররা রয়েছেন, খোলা রয়েছে, তারা যে মুহূর্তে আসছেন তাদেরকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব তাদের আমরা এখান থেকে ছেড়ে তার বাড়ির দিকে যেতে পারেন সেটা করা হচ্ছে। মহদীপুর সীমান্তের পাশাপাশি হিলি সীমান্ত দিয়েও ভারতে ফিরছে বহু পড়ুয়া। বাংলাদেশ থেকে ফিরলেন প্রায় 322 জন পড়ুয়া। এই 322 জন পড়ুয়ার মধ্যে আবার অনেকে রয়েছে নেপালের বাসিন্দা। যেভাবে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি তাতে বাংলাদেশে তারা নিরাপদে থাকতে পারবেন কিনা সে নিয়ে একটা উৎকণ্ঠা তৈরি হয়েছিল। তাই এবার 322 জন পড়ুয়াকে ফেরানো হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজন রয়েছে নেপালের বাসিন্দা। তারা কি বলছেন শুনুন। ছিল না নেটিলে দিয়েছিল, কিছু মানে বোঝা যাচ্ছিল না কি বলছে, বাইরে কি হচ্ছে। শুধু এটাই হচ্ছে কি স্টুডেন্টসের প্রোটেস্ট চলছে, এগুলো সব আমাদেরকে তো হস্টেলেই রেখেছিল, ভয় লাগছিল, কিন্তু এখন সব ঠিক আছে। ওই রকম যেটা একরকমের একটু যেটা আমরা বলবো ইনফিল্ট্রেশন বলি, একরকমের গন্ডগোল হচ্ছে স্টুডেন্টের, একটা ই হচ্ছে, একরকম ফাইট করছে ওরা, সেটা সম্বন্ধে আমরা খুব বেশি জানি না, কিন্তু ওরা ফাইটে নেমেছে তার জন্য অনেকটাই মানে হরতাল টরতাল হচ্ছে, তার জন্য বাচ্চাগুলোকে ফেরাই দেওয়া। উৎকণ্ঠা এতদিন জারি ছিল, যে সমস্ত পড়ুয়ারা বাংলাদেশে আটকে ছিল, যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে পড়ুয়া সহ অভিভাবকরা প্রত্যেকে উৎকণ্ঠার মধ্যে ছিলেন। এই মুহূর্তে হিলি সীমান্তের ছবিটা দেখাচ্ছি, কেননা হিলি সীমান্ত দিয়ে প্রায় 322 জন পড়ুয়া ফিরে এসেছে। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি, একদিকে মালদার মহদীপুর সীমান্ত, অন্যদিকে হিলি সীমান্ত। ভারতে ফিরেছে 800 জন পড়ুয়া মহদীপুর সীমান্ত দিয়ে, এদের মধ্যে বেশিরভাগ জনই মেডিকেল পড়ুয়া। আবার অন্যদিকে 322 জন পড়ুয়া ফিরে এসেছে হিলি সীমান্ত থেকে। এই 322 জন পড়ুয়ার মধ্যে রয়েছে বেশ কয়েকজন নেপালের বাসিন্দাও।
এর পাশাপাশি মুক্তি যোদ্ধা সংগ্রামকর বিরোধিতা আন্দোলনে তপ্ত যখন বাংলাদেশের মাটি, ঠিক তখনই জলপাইগুড়ির ফুলবাড়ি সীমান্ত দিয়ে দেশে ফিরলেন বহু পড়ুয়া এবং পর্যটক। তারাও দীর্ঘদিন আটকে ছিলেন। একদিকে বহদিপুরের ছবি দেখাচ্ছিলাম, হিলির ছবি দেখাচ্ছিলাম, আর এবার দেখাচ্ছি ফুলবাড়ি সীমান্ত, অর্থাৎ জলপাইগুড়ির যে ফুলবাড়ি সীমান্ত, সেই জলপাইগুড়ির ফুলবাড়ি সীমান্ত থেকে প্রচুর পরিমাণে পর্যটক এবং পড়ুয়ারা দেশে ফিরছে। আর দেশে ফেরার পর কার্যত স্বস্তির নিঃশ্বাস তারা ফেলছেন। বাংলাদেশে যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই অগ্নিগর্ভ পরিস্থিতির পর বিভিন্ন সীমান্ত থেকে বাংলাদেশে যে সমস্ত পড়ুয়ারা, যে সমস্ত পর্যটকরা আটকে ছিলেন, তাদের নিরাপদে দেশে ফেরানো হচ্ছে। একদিকে জলপাইগুড়ির পাশাপাশি এবার কোচবিহারের ছবি দেখাচ্ছি। কোচবিহারেও যে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে, তাতে কোচবিহারের যে চ্যাংড়াবান্ধ সীমান্ত, সেখান থেকেও বাসে করে পড়ুয়াদের ফেরানো হচ্ছে। 108 জন ছাত্র নিয়ে বাস পৌঁছলো কোচবিহারের চ্যাংড়াবান্ধায়। 38 জনকে নিয়ে বাস রওনা দিয়েছে শিলিগুড়ির উদ্দেশ্যে। বাংলাদেশের পরিস্থিতি বাড়াচ্ছে উদ্বেগ। এর মাঝে 108 জন ছাত্র নিয়ে বাস পৌঁছলো কোচবিহারের চ্যাংড়াবান্ধায়। 38 জনকে বাস নিয়ে রওনা দিয়েছে শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা বিভিন্ন জায়গার ছবিগুলো দেখাচ্ছিলাম, বিভিন্ন সীমান্তের ছবি দেখাচ্ছি। একদিকে আবার ডান দিকে যে ছবিটা দেখাচ্ছি জলপাইগুড়ির ফুলবাড়ি, আর এইদিকে রয়েছে কোচবিহারের চ্যাংড়াবান্ধা। বিভিন্ন সীমান্ত থেকে বাংলাদেশের যে সমস্ত পড়ুয়ারা, যে সমস্ত পর্যটকরা আটকে রয়েছেন, যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, তাদের নিরাপদে ফেরানো হচ্ছে। এই মুহূর্তে দেখুন, প্রায় 108 জন পড়ুয়া এবং পর্যটক সহ বাস নিয়ে কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে আনা হয়েছে তাদেরকে। আবার অন্যদিকে জলপাইগুড়ির ফুলবাড়িতে, জলপাইগুড়ির ফুলবাড়িতে প্রচুর পরিমাণে পড়ুয়া এবং পর্যটক, যারা দীর্ঘদিন বাংলাদেশে আটকে ছিলেন, তাদেরকেও নিরাপদে ফেরানো হচ্ছে। বিভিন্ন জায়গার ছবিগুলো দেখাচ্ছি, কেননা বেশ কয়েকদিন ধরেই গোটা বাংলাদেশ চলছে উত্তপ্ত পরিস্থিতি, তাতে উৎকণ্ঠা উদ্বেগ ক্রমাগত বেড়েছে। কেননা এই অর্থাৎ ভারতের প্রচুর পড়ুয়া বাংলাদেশে রয়েছে, তাদেরকে নিরাপদে ফেরানোটাই সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল। আর এই মুহূর্তে যে ছবিগুলো দেখাচ্ছি, বিভিন্ন সীমান্ত থেকে তাদের নিরাপদে দেশে ফেরানো হচ্ছে। আর তারপরে কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পড়ুয়া অভিভাবকরা এবং পর্যটকরাও। কলেজে পড়তে হবে, রংপুর মে পড়তে হবে, যে ঢাকা কাজ এফেক্ট হ্যাঁ পে ইতনা ভী নেই পড়া হ্যাঁ, ফির ভি মতলব কি স্টুডেন্টস হর তরফ হ্যাঁ, তো স্টুডেন্টস কে হর তরফ হোনে সে উন লোগ কে আন্দর জো গুসা হ্যাঁ সরকার কে তরফ, তো ও থোড়া ঝলক রা হ্যাঁ, তো উন লোগ কে মতলব হামারে এরিয়া কে মতলব হামারে কলেজ সে কুছ হি দূর মে হামনে সুনা হ্যায় কি কুছ লোগ কো মতলব এসে অ্যাটাক হুয়া হ্যায় কুছ প্রোটেস্টার্স কে উপর, কুছ মতলব সিভিলিয়ানস কে উপর, তো ওই চল রা হ্যায়, পর আপনে কলেজ মে জিতনে ভি হ্যায় বস হাম লোগ কা কে তাকি অর কুছ খারাপ না হো, ইসলিয়ে হাম লোগ কো ভেজ দিয়া গয়া। আব হামারা কলেজ নে প্রোভাইড কিয়া থা, এমএসসি ভি আচ্ছা হুয়া থা, তো উন্হোনে সিকিউরিটি অর বাস ট্রান্সপোর্টেশন প্রোভাইড কিয়া থা, তো হাম আর্লি মর্নিং সে বাস সে আয়ে হ্যায়। वहाँ का माहौल कैसा है? वहाँ अभी लॉकडाउन है, कर्फ्यू है, मिलिट्री सब है, तो सब कुछ बंद है, रिचार्ज भी नहीं कर पा रहे, तो हम दो दिन के लिए बात नहीं कर पा रहे थे पेरेंट्स के साथ, तो फिर जल्दी जल्दी में कॉलेज ने और सब ने प्रोवाइड किया, इंडियन एम्बेसी ने भी हेल्प किया थोड़ा, तो हम आ गए फाइनली। हम लिटरली एक हफ्ते के बाद बात कर रहे हैं पेरेंट्स के। प्राय 500 मत स्टूडेंट ইন্ডিয়াতে আসার কথা আছে, তো তার মধ্যে ইন্ডিয়ান সিটিজেন আছেন, নেপাল, ভুটান এই সমস্ত কান্ট্রির সিটিজেনও আজকে চ্যাংড়াবান্ধা ল্যান্ড পোর্টের মাধ্যমে ইন্ডিয়াতে আসছেন। তো পুরো প্রসেসটাই, যে 500 জন স্টুডেন্ট এখানে আসছেন, পুরো প্রসেসটা যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, তার জন্য পুলিশ এখানে আমাদের পুরো ব্যবস্থা আছে। কুচবিহার পুলিশ থেকে আমরা একটা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ বানিয়েছি, যেখানে ছাত্ররা যে কোনো অসুবিধা হলে পুরো প্রসেসটাতে আমাদের কাছে সহযোগিতা নেবে। এবং তাছাড়াও সমস্ত জায়গাতে আমাদের পুলিশ মোতায়েন আছে পুরো প্রসেসটাকে সুষ্ঠুভাবে কমপ্লিট করার জন্য। তারপর এখান থেকে স্টুডেন্টরা যাতে করে তাদের নির্দিষ্ট ডেস্টিনেশনে চলে যেতে পারে, তার জন্য আমরা ট্রান্সপোর্ট ব্যবস্থা করেছি। পুরো 11খানা বাসের অ্যারেঞ্জমেন্ট এখানে আছে, যারা ছাত্রদেরকে ট্রান্সপোর্ট করবে শিলিগুড়িতে। তাছাড়াও আমরা এখানে মেডিকেল টিমের ব্যবস্থা আছে এমার্জেন্সির জন্য, এবং যাতে করে এত স্টুডেন্টদের এত দূর থেকে আসছে কোনো অসুবিধা না হয়, তার জন্য জল এবং ফুড এই সমস্ত ব্যবস্থা পুলিশ করেছে। এবং পুরো প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য পুলিশ পুরো সজাগ আছে এবং অ্যাক্টিভ আছে। উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশে সেই উত্তপ্ত পরিস্থিতিতে এবার শিথিল করা হচ্ছে কারফিউ।
2 ঘন্টার জন্য কারফিউ শিথিলের ঘোষণা। রবিবার বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত শিথিল করা হচ্ছে কারফিউ। শুক্রবার থেকে দেশজুড়ে কারফিউ জারি ছিল, দেশজুড়ে কারফিউ জারি করেছিল বাংলাদেশের সরকার, কেননা পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যাচ্ছিল। অগ্নিকর্ম পরিস্থিতি, মেট্রো স্টেশনে অগ্নিসংযোগের ঘটনা, একের পর এক জায়গায় অগ্নিসংযোগ, ইট পাটকেল ছোড়া। এক কথায়, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছিল, সেই কারণে কারফিউ জারি করেছিল বাংলাদেশের সরকার। উত্তপ্ত পরিস্থিতি ছিল বাংলাদেশে, আর এবার ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে এমন এমনটা আশা করা হচ্ছে। কেননা সুপ্রিম কোর্টের যে রায়, সেখানে সংরক্ষণটা কমিয়ে দেওয়া হয়েছে, 30% থেকে কমিয়ে 5% করা হয়েছে। আর এরপরেই কারফিউটাকে শিথিলের ঘোষণা করা হয়েছে মাত্র 2 ঘন্টার জন্য। অর্থাৎ পরিস্থিতি বিবেচনা করবার জন্য 2 ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছে। বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত যে সময়টা, সেই সময়টা নির্ধারণ করা হয়েছে।